বিজয় সম্মেলনের দিন উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি। আজ জয়পুর ব্লকের জয়পুর ভাস্করানন্দ মঞ্চে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনের অনুষ্ঠান সম্পন্ন করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মাননীয়া সায়ন্তিকা ব্যানার্জি, বড়জোড়ার বিধায়ক মাননীয় অলক মুখার্জি এবং জয়পুর ব্লক সভাপতি কৌশিক বড়ব্যাল সহ যুব সভাপতি। জয়পুর ব্লকের সমস্ত অঞ্চল নেতৃত্ব ও বুথ কর্মীরা যথেষ্ট সাহায্য করেছেন এই বিজয় সম্মেলনের দিন। বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ গতকাল একটি টুইট করেছেন, সেটি নিম্নরূপ। 2021 সালে আমরা একটা নাটক দেখেছিলাম, পা ভাঙার নাটক। আবার 2022 সালে ইডি এবং সিবিআই হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য বিদেশে গিয়ে চোখের সার্জারির নাটক শুরু করেছে হরিদাস ভাইপো। গোটা পরিবারটি বাংলা সিরিয়ালের মতো অভিনয় করছে। পিসি একজন ভালো অভিনেত্রী এবং হরিদাস ভাইপো একজন ভালো অভিনেতা, এই ছিল টুইট। এই প্রশ্ন তোলা হলে কৌশিক বটব্যালের মন্তব্য একেবারে বিরূপ। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে একটা পরিষ্কার একটা কথা বলেছেন যে আমার আমার বিরুদ্ধে যদি এক পয়সা দুর্নীতি থাকে তাহলে একটা ফাঁসির মঞ্চ করবেন, সেই মঞ্চে যে আমি মৃত্যুবরণ করব। ভারতবর্ষে অনেক তাবড় তাবড় নেতা আছে, এরকম বক্তব্য কোনো নেতা দিতে পেরেছে? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিতে পেরেছে? কোনো বিজেপির নেতার এরকম সৎসাহস আছে এই রকম কথা বলার? সৌমিত্র খাঁ তাহে কেউ চিনত না, তিনি কংগ্রেস করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করেছিল বলে 2011 সালে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের জোটের তিনি প্রার্থী হয়েছিলেন। জয়পুর ব্লকে কোতুলপুর বিধানসভায় কংগ্রেসের পতাকা বাঁধার একটা লোক ছিল না, তৃণমূল কংগ্রেস সৌমিত্র খাঁকে সৌমিত্র খাঁ করেছে। 2014 সালে সৌমিত্র খাঁকে এমপি বানিয়েছে তৃণমূল কংগ্রেস, আর 2019 লোকসভা নির্বাচনে জাতপাত করে সে জিতেছে। তার বউকে সামনে রেখে সে ঢুকতে পারেন, তার বউয়ের জন্য জিতেছে। সেই বউ আজকে জানে যে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে তৃণমূলে এসছে। ওই বেইমান মির্জাফর, বালির চোর, ডাকাত, চোর, তাকে আজকে দল ভুল করেছে। ওই রকম কুলাঙ্গার আমাদের দলের দরকার নেই। আগামী লোকসভা নির্বাচনে কার জামানত বাজেয়াপ্ত করবো এই কোতুলপুর লোকসভা থেকে? দেখুন, আজকে আপনারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস একটি এমন একটি রাজনৈতিক দল, তার যে ব্লক স্তরে প্রচুর পরিবর্তন করেছেন, যেমন জেলা স্তরে করেছেন, ব্লক স্তরেও করেছেন। পশ্চিমবাংলার অনেক ব্লক আছে, সব জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্লক সভাপতিরা চেঞ্জ হয়েছে। আজকে বিভিন্ন দায়িত্ব সবাইকে নতুন নতুন লোকদেরকে দেওয়া হয়েছে, কোথাও কোনো অভিযোগ নেই, কোনো কোনো ঝগড়াঝাটি নেই, কোনো অশান্তি নেই। সামনে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নব্বদেরকে, অর্থাৎ কম বয়সী ছেলেদেরকে, তরুণ ছেলেদেরকে দল আগিয়ে দিয়েছে। তারা প্রবীণদেরকে সম্মান দিয়ে এবং পুরাতন নেতৃত্বকে সম্মান দিয়ে আগামী দিনে প্রতিটা বুথ, প্রতিটা পঞ্চায়েত সমিতি, প্রতিটা গ্রাম পঞ্চায়েত, প্রতিটা জেলা পরিষদ আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করব। এটা আমাদের চ্যালেঞ্জ। সায়ন্তিকা ব্যানার্জি করেছেন একাধিক মন্তব্য, শুনুন। অলক মুখার্জিও তোপ দাগতে ছাড়েননি। হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল এই বিজয় সম্মেলনের অনুষ্ঠানে। জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ টেন। আবার সেই মানুষগুলোই কিছুদিন পর বলছে ইউনেস্কো যে এত বড় একটা স্বীকৃতি, এত বড় একটা সম্মান বাংলার দুর্গাপুজোকে দিয়েছে, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হাত নেই। আবার সেই মানুষগুলোই দুপুরের ভাত ছেড়ে ছুটছে কোর্টে কেস করার জন্য, কেন মমতা বন্দ্যোপাধ্যায় 50,000 টাকা দিয়েছে, 7,000 টাকা কেন দিয়েছে? অপচয়, টাকার অপচয় হচ্ছে। বলি, বিরোধী করবে বা নিজেদের বিরোধী দল বলে যে যারা, তারা বিরোধিতা করে রাজনৈতিক ময়দানে ভালো লাগে, এরমভাবে সার্কাসের জোকারের মতো জোকার কল্পনা করলে ভালো লাগে বিজেপি ভারতীয় জোকার পার্টির দলের নেতারা? কি বলে আর কি করে আর কি করতে চায় সেটা আমাদের ভাই বোঝা দুষ্কর, আমরা ভাই বুঝবো না। একটা ছোট বাচ্চা যারা এখানে রয়েছে তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয়, উনিও বলবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, ওই বাচ্চাটিও বলবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার মমতা দিয়ে, তার ভালোবাসা, তার সম্মান, তার শ্রদ্ধা দিয়ে আজকে বাংলার মানুষের পাশে।